আচ্ছা এইখানে আগে একটা জিনিস দেখেন, আমি হচ্ছে এখানে একটা জিনিস পেস্ট করলাম, ওয়াও বাংলা থেকে ইন্দোনেশিয়ান সেন্টেন্সে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে গেল। আচ্ছা ইন্দোনেশিয়ার জায়গায় যদি আমি এখানে ইংলিশ দেই, ওয়াও এখানে আবার ইংলিশও হয়ে গেল। শুধু ইংলিশ ইন্দোনেশিয়ানই না, এখানে হচ্ছে আফ্রিকান যদি দেই আমি সাপোজ, ওয়াও এখানে আবার আফ্রিকানও হয়ে গেল। আচ্ছা এইমাত্র যে জিনিসটা দেখলেন, এই জিনিসটা হচ্ছে 2024 সালের মেসেঞ্জারের নিউ আপডেট, একটা ধামাকাদার আপডেট চলে আসছে মেসেঞ্জারে। এবং এই জিনিসটা কীভাবে আপনারা করবেন সেই জিনিসটাই মূলত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বরাবরের মতো আমি থাকবো আপনাদের সাথে প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। তো এই জিনিসটা করার জন্য আপনারা চলে আসবেন একটা মোবাইল স্ক্রিনে। আমি সাপোজ হচ্ছে একটা মোবাইলে চলে আসলাম, ওকে। মোবাইলে আসার পরে প্রথমত আপনাদের কাজ হচ্ছে যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চার ডট রয়েছে চারটা, এখান থেকে এসে আপনারা দেখছেন অনুবাদ করুন একটা অপশন রয়েছে, বা আপনার যদি ইংলিশে ল্যাঙ্গুয়েজ থাকে আপনার এখানে দেখতে পাবেন অটোমেটিক ট্রান্সলেট এরকম লেখা অপশন থাকবে। তো এই জিনিসটা করেন, করার পরে আপনার এখানে যা লিখবেন এখানে, ওকে সাপোজ হচ্ছে আমি এখানে এটা লিখি, তো এটা লেখার পরে এখানে যদি আমি ইংলিশ ট্রান্সলেট দেই দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব ইউর চ্যানেল সাবস্ক্রাইব নাও ম্যাকাও কম্পিউটার। অর্থাৎ আমি এখানে বাংলায় লিখেছি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ম্যাকাও কম্পিউটার। অর্থাৎ এটা হচ্ছে আমি বাংলায় লিখলাম, অটোমেটিক্যালি এই জিনিসটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। আবার শুধুমাত্র ইংলিশ না, এখানে যদি আমি আফ্রিকান দেই তাহলে এখানে আফ্রিকানই হয়ে যাবে। আবার আফ্রিকানের জায়গায় সাপোজ হচ্ছে আমি এখানে ইউক্রেনীয় দিলাম, এখানে কিন্তু আমাদের ইউক্রেনীয় ভাষাটা চলে আসছে, এটা অটোমেটিক্যালি চলে আসছে। এবং এই জিনিসটা আমরা আগে যদি আমরা ট্রান্সলেট করতে নিতাম তাহলে এই জিনিসটা কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে করা লাগতো, বাট এখন এই জিনিসের কোনো ঝামেলা নাই, আমরা আরামে এবং খুব সহজে আমরা এই ট্রান্সলেটটা করতে পারবো। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।